হাই ফ্রেন্ড, টেকনিক্যাল সুভাষিস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আমরা এমসিবি যে কারণে খাটিয়ে থাকি, কোনো শর্ট সার্কিটের ফলে এমসিবি ডাউন হয়ে যাওয়ার জন্য, তো কোনো শর্ট সার্কিটের ফলে যদি এমসিবিটি ডাউন হয়ে যায় তাহলে আমরা অন্ধকারের মধ্যে কি করে বুঝতে পারবো যে এমসিবিটি ডাউন হয়ে গেছে। তো তার জন্য আমি একটি ভিডিও নিয়ে এসেছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। তো আমি একটি অ্যাঙ্করের 6 MBR একটি এমসিবি নিয়েছি। তো প্রথমে আমরা যেভাবে লাইন কানেকশন করি সেভাবে লাইন কানেকশন করব। তো প্রথমে আমরা ফেজ লাইনটি কানেকশন করব। তো আপনারা জানেন ফেজ সকল সময় নিচ থেকে ইনপুট হয় আর ওপর দিয়ে আউটপুট হয়। তো আমি নিচের পজিশনে ফেজের লাইনটি কানেকশন করছি, এটি ইনপুট। আপনারা দেখলেও বুঝতে পারবেন এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এখান থেকে ইনপুট হয় আর এখান থেকে আউটপুট হয়। তো এটা আমাদের ইনপুট ফেজ লাইনটি দিয়ে দিয়েছি। তো এবার আউটপুট দেব, আউটপুট দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি ফেজটি ইনপুট করেছি আর এইখান থেকে আউটপুট হবে। এর সঙ্গে একটি নিউট্রাল কানেক্ট করব, তার জন্যে নিউট্রালের জন্য একটা তার নিয়ে নিলাম। তো এবার আমরা কি করব, একটি হোল্ডার, হোল্ডারে দুটি ওয়্যার আছে, দুটি ওয়্যারের মধ্যে একটি ফেজের সঙ্গে কানেক্ট করে দেব। একটি প্রান্ত ফেজের সঙ্গে কানেক্ট করে দিয়েছি এবং অপরটি নিউট্রালের সঙ্গে কানেক্ট করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন ফেজ নিউট্রাল কানেক্ট করে দিয়েছি। আমি এটাকে একটু টেপ করে নিই। কানেকশনটি হয়ে গেছে। এবার আমি এইখানে একটি 100 ওয়াটের বাল্ব দিয়ে দিচ্ছি। এবার আমি একটু লাইন দিয়ে দেখাবো আপনাদেরকে। এবার আমি এমসিবিটি আপ করে দেখাবো আপনাদেরকে। দেখুন বাল্বটি জ্বলতে শুরু করেছে, আমি এমসিবিটি ডাউন করছি। তো এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি যেটা, এমসিবি ডাউন হলে বোর্ডের ইন্ডিকেটার কীভাবে জ্বলবে। তো আমি এটি একটি ইন্ডিকেটার ধরে নিচ্ছি, এই হোল্ডারটি কানেক্ট করা আছে। তো হোল্ডারের দুটি প্রান্ত আমরা কি করব, এমসিবির দুটো প্রান্তে আমরা কানেক্ট করে দেব। তো কানেকশনটি করে নিচ্ছি, তার জন্য আমি লাইনটি অফ করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অপর একটি হোল্ডারের দুটি পয়েন্ট এমসিবির দুই প্রান্তে কানেকশন দিয়েছি। তো এইখানে আমি একটি ইন্ডিকেটারের বদলে একটি ছোট ল্যাম্প দিয়ে টেস্ট করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, আমি আবার নতুন করে লাইনটি দিচ্ছি। দেখুন লাইনটি দিয়ে দিয়েছি, 100 ওয়াটের বাল্বটিকে আমাদের জ্বলছে। তো এবার আমি এমসিবিটি ডাউন করে দেখব। তো এমসিবিটি আমি ডাউন করছি, দেখুন বোর্ডের ইন্ডিকেটারের যে ল্যাম্পটি সেটি জ্বলে উঠেছে। তো এইভাবে আপনারা কানেকশন করতে পারবেন। তো বন্ধুরা, এটি আমি একটু প্র্যাকটিক্যালে দেখাচ্ছি আপনাদেরকে, একটু ভালো করে বুঝে নিন ব্যাপারটা। এটি ধরুন এসি, এটা ফেজ, এটি নিউট্রাল। তো আমাদের নিউট্রালটি ডাইরেক্ট গিয়ে একটি বাল্বের সঙ্গে কানেকশন হয়েছে এবং ফেজটি
এমসিবি ভায়া হয়ে গিয়ে ল্যাম্পের সঙ্গে কানেকশন হয়েছে। তো এমসিবিটি অন করলে আমাদের বাল্বটি জ্বলছে। তো এবার আমরা অপর একটি ল্যাম্প, মানে ইন্ডিকেটর হিসেবে যেটা ধরে নিয়েছি, সেটি দুটি পয়েন্ট, একটি এমসিবির এই মাথায় আর একটি অপর মাথায় দিয়েছি। তো এটি কিভাবে কাজ করছে সেটি একটু বুঝে নিন। যখন আমরা এমসিবিটি ডাউন করছি, তখন আমাদের নিউট্রালটি এখান থেকে বাল্বের ফিলামেন্ট ভায়া হয়ে গিয়ে এখানে চলে আসছে। তো এইখান থেকে আমাদের ল্যাম্পটি কিন্তু নিউট্রাল নিয়ে নিচ্ছে। তো ফেজটি আমাদের এইখান থেকে পেয়ে যাচ্ছে, তাহলে তখন এই ল্যাম্পটি জ্বলতে শুরু করে দিচ্ছে। তো এইখানে বাল্বের জায়গায় ফ্যানের কয়েল হতে পারে বা অন্য অন্য জিনিসপত্র থেকে থাকে ঘরে, তো তার জন্যেই কিন্তু এমসিবিটি ডাউন হলে আমাদের এই বাল্বটি জ্বলে উঠবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।